আপনাদের টুইটার অ্যাকাউন্টের সাথে যেসব ওয়েবসাইট কানেক্ট আছে সেই সব ওয়েবসাইট আপনারা সিম্পলি এক ক্লিক করার মাধ্যমে সেসব ওয়েবসাইটকে ডিসকানেক্ট করতে পারবেন। সিম্পলি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিবুক অপশন আছে, রিবুক অপশনে যদি ক্লিক করেন তাহলে ইনস্ট্যান্টলি এক ক্লিকেই কিন্তু এইসব ওয়েবসাইট কিন্তু আপনার ডিসকানেক্ট হয়ে যাবে। এখানে আমি আপনাদের জন্য একটা টেক্সট রেডি করছি, আপনারা যখন টুইটার অ্যাকাউন্টের জন্য আপিল করবেন তখন আপনারা এই টেক্সটটা ব্যবহার করবেন। আসসালামু আলাইকুম। আপনারা আশা করি খেয়াল করছেন রিসেন্টলি কিন্তু অসংখ্য মানুষের টুইটার অ্যাকাউন্ট অলরেডি সাসপেন্ড হয়ে গেছে। এছাড়াও যাদের টুইটার অ্যাকাউন্ট এখন পর্যন্ত ঠিকঠাক আছে আপনাদের অ্যাকাউন্টও সাসপেন্ড হওয়ার হাই রিস্ক আছে। কেন আমি এই কথাটা বলতেছি, কারণ আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন গত এক থেকে দেড় মাসের মধ্যে অসংখ্য মানুষের কিন্তু টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে। আর একটু ক্লিয়ার করে বললে, এলন মাস্ক যখন থেকে টুইটারের দায়িত্ব নিয়েছে তারপর থেকে দেখবেন টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার প্রবণতা কিন্তু পূর্বের তুলনায় অনেকটা বেড়ে গেছে। সো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এলন মাস্ক চাচ্ছে টুইটারটাকে ক্লিয়ার করার জন্য, এখানে যারা স্প্যামিং করে এগুলোকে ব্যান করার জন্য, বা অনেকেই ফেক অ্যাকাউন্ট মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করে এদেরকে মূলত টুইটার থেকে সরানোর জন্যই হচ্ছে তারা এইরকম অগণিত টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করতেছে। ভাই আপনারা যারা নিশ্চিন্তে আছেন ভাই একটু সাবধান হন, আদারওয়াইজ আপনার টুইটার অ্যাকাউন্টটাও কিন্তু খুব তাড়াতাড়ি সাসপেন্ড হয়ে যাবে। যাই হোক, মেন টপিকে আসি। এই ভিডিওটা আমরা টোটাল দুইটা পার্টে করব। নাম্বার ওয়ান পার্ট, কোন কোন ভুলের কারণে আপনার টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে সেইগুলো আমরা আইডেন্টিফাই করার ট্রাই করব, যাতে করে আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলোকে সেফ রাখতে পারেন। ভিডিওর সেকেন্ড পার্ট, যেখানে আমরা আলোচনা করব যাদের টুইটার অ্যাকাউন্ট অলরেডি সাসপেন্ড হয়ে গেছে এই অবস্থায় তাদের কি করণীয়। তাই সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই এই ভিডিও থেকে নতুন কিছু আপনি শিখতে পারবেন। প্রথম কথা হচ্ছে কোন রুলস ব্রেক করার কারণে টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করতেছে, এ ব্যাপারে কিন্তু টুইটার কর্তৃপক্ষ কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট দেয় নাই। তাই আমরা 100% শিওর না যে কোন ভুলের কারণে অ্যাকাউন্টগুলো নষ্ট হচ্ছে, বাট আমরা কিছু পয়েন্ট খুঁজে বের করছি এবং আমরা ধারণা করতেছি এই পয়েন্ট ব্রেক করার কারণে আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হচ্ছে। তো চলুন জেনে নেই কি সেই পয়েন্টগুলো। নাম্বার ওয়ান পয়েন্ট, মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করা। আপনারা যে ভুলটা করেন, আপনারা একই ব্রাউজারের মধ্যে একাধিক টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করেন, এই ভুলের কারণে অসংখ্য টুইটার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হচ্ছে। আমি এরকম রিপোর্ট পাইছি, একটা ব্রাউজারের মধ্যে একজন ব্যক্তির 5 থেকে 7টা টুইটার অ্যাকাউন্ট ছিল, একসাথে ওই 7টা অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে গেছে। দুই নম্বর ভুল আপনারা যেটা করেন, টুইটারের মধ্যে বিভিন্ন পোস্ট করার সময় আপনারা বিভিন্ন আননোন মানুষকে আপনারা মেনশন করেন বা ট্যাগ করেন বলতে পারেন। তো আপনারা যে আননোন মানুষকে মেনশন করলেন তারা যদি রিপোর্ট করে তাহলে কিন্তু আপনার টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার প্রবণতা অনেক বেশি। এছাড়াও আপনারা আরও বড় ভুল করেন হচ্ছে, আপনারা অনেক সময় টুইটারের মধ্যে অনেক বড় বা অফিসিয়াল যে পেজগুলো আছে এই পেজগুলোকে আপনার পোস্টের মধ্যে আপনারা মেনশন করেন, এটা কিন্তু অনেক বড় একটা মিস্টেক, এই কারণেও কিন্তু আপনাদের টুইটার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে থাকে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে আপনারা টুইটার অ্যাকাউন্টের মধ্যে ফেক নাম ব্যবহার করেন। আমি আপনাদের বলতেছি না যে ভাই আপনার এনআইডি কার্ডে যে নাম আছে সেই নামটা আপনি টুইটার অ্যাকাউন্টে সেট করেন, এমন কোনো নাম আপনার টুইটার অ্যাকাউন্টে রাখেন যে নামটা প্রেজেন্ট করে যে না এইটা আসলে একজন মানুষ, অথবা এই আপনি যে নামটা সেট করবেন ওই নামটা যাতে প্রেজেন্ট করে যে এটা একটা কোম্পানির নাম বা এটা একটা ব্র্যান্ডের নাম। চার নাম্বার পয়েন্ট হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট আছে যেখান থেকে টুইটারের ফলোয়ার কেনা যায় বা লাইক কেনা যায় বা রিটুইট কেনা যায়, এইসব সাইট থেকে যদি আপনার ফলোয়ার ফেকভাবে বাড়িয়ে থাকেন তাহলেও কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে বিভিন্ন অফারে জয়েন করার সময় আপনারা টুইটারের সাথে ওই অফারের যে ওয়েবসাইট আছে সেটাকে আপনারা কানেক্ট করেন, দেখবেন অথোরাইজ নামে একটা অপশন আসে, সেখানে কিন্তু আপনারা অথোরাইজ অপশনে কিন্তু ক্লিক করে অথোরাইজ করে থাকেন। আবুল দাবুল ভুল ভালো ওয়েবসাইটের সাথে অথোরাইজ করার কারণেই কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। আমি বলতেছি না যে কোনো ওয়েবসাইটের সাথেই আপনারা অথোরাইজ করবেন না, বাট চেষ্টা করবেন যেগুলো রিয়েল ওয়েবসাইট ভালো ওয়েবসাইট সেখানে কানেক্ট করলে আশা করি প্রবলেম হবে না, বাট টুইটারের রুলসের এগেনস্টে যেসব সাইট আছে সেগুলোতে যদি আপনারা কানেক্ট করেন তাহলে কিন্তু আপনার টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। যেরকমটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ভাই কিন্তু অসংখ্য ওয়েবসাইটের সাথে তার টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করে রাখছে, বাট টেনশনের কারণ নাই, এখানে একটা অপশন আছে, সিম্পলি অপশনে ক্লিক করে রিভোক অপশনে ক্লিক করে কিন্তু এইগুলা সাইট আপনি ইজিলি ডিসকানেক্ট করতে পারবেন। কিভাবে এই অপশনগুলো খুঁজে বের করবেন সেটা আমি ভিডিও শেষে আলোচনা করতেছি। সাত নাম্বার পয়েন্ট হচ্ছে স্প্যামিং করা। আপনারা যে কাজটা করেন বিভিন্ন টুইটার পোস্টের কমেন্ট বক্সে যে আবোল তাবোল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা কমেন্ট করে আসেন, অথবা টুইটারের মধ্যে বিভিন্ন আবোল তাবোল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা টুইটারে পোস্ট করে থাকেন, এছাড়াও আপনারা বিভিন্ন মানুষের ইনবক্সে যে আপনারা SMS করতে থাকেন, দেখা গেছে আপনি একজন মানুষকে যদি আপনি সে আপনাকে রিপ্লাই করতেছে না, বাট আপনার জায়গা থেকে আপনি 5
5টা SMS বা 7টা SMS বা 10টা SMS করতেছেন বাট অপোজিট সাইড থেকে কোনো রেসপন্স আসতেছে না, এইটাও কিন্তু স্প্যামিং এর আন্ডারে পড়ে। তাই চেষ্টা করবেন মানুষকে প্রয়োজনে আপনি অবশ্যই SMS করবেন, 1টা SMS করছেন, 2টা SMS করছেন, 3টা SMS করছেন। যদি ওই ব্যক্তি আপনাকে কোনো রিপ্লাই না দেয় তাহলে আপনি তাকে SMS করা থেকে বিরত থাকুন। আর অবশ্যই টুইটারের ইনবক্সে, কমেন্ট বক্সে বা টুইটার পোস্টের মধ্যে আবল তাবল ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার হতে বিরত থাকার চেষ্টা করুন। এতক্ষণ আমি যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো ব্রেক করার কারণে আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। যদি এর বাইরেও কোনো পয়েন্ট বা রুলস আপনার জানা থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে অন্য কী কী কারণে টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে, সেটা অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে অথবা আমাদের পিন কমেন্টে দিয়ে দেবো যাতে অন্য মানুষরাও ওই কারণগুলো জানতে পারে। আর আমি যতগুলো কারণ বলছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করা। একই ব্রাউজারে মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করা হতে বিরত থাকুন। একাধিক টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করা যদি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন আলাদা আলাদা ব্রাউজারের মধ্যে একটা একটা করে অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য। এতে করে আপনার টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা কমে যাবে। আর যদি সাসপেন্ড হয়ও তাহলে মাত্র আপনার একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। আর যদি সবগুলো এক ব্রাউজারের মধ্যে ব্যবহার করেন তাহলে আমার কথা ভাই মিলাই নিন, আপনার সবগুলো অ্যাকাউন্ট একসাথে সাসপেন্ড হয়ে যাবে। যাই হোক, এখন কথা বলা যাক যাদের টুইটার অ্যাকাউন্ট অলরেডি সাসপেন্ড হয়ে গেছে তাদের কী করণীয়। প্রথম একটা জিনিস আমি ক্লিয়ার করে রাখি, যেমন এখানে একটা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে কিন্তু লেখা আছে ইওর অ্যাকাউন্ট ইজ পারমানেন্টলি সাসপেন্ড। আর আরেকটা বিষয় আপনারা দেখবেন এখানে বলতেছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন লক। দুইটা কিন্তু আলাদা জিনিস, একটা সাসপেন্ড হয়ে গেছে আর একটা হচ্ছে লক হয়ে গেছে। যাদের অ্যাকাউন্ট লক হয়ে গেছে এরকম ইন্টারফেস আসতেছে, সিম্পলি আপনার স্টার্ট অপশনে ক্লিক করবেন, আপনার সামনে একটা বক্স আসবে, বক্সে আপনার মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার নাম্বার একটা কোড আসবে, ওই কোডটা হচ্ছে ওই বক্সের মধ্যে দিয়ে দিলেই আপনার অ্যাকাউন্টটা ঠিক হয়ে যাবে, একদম আগের মতো হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার সিমে কোড আসতে সমস্যা হয় তাহলে অন্য অপারেটরের সিমের নাম্বার দিয়ে আপনি ট্রাই করবেন, যেমন গ্রামীণ নাম্বার দিয়েছেন কাজ হয় না, এয়ারটেল দিয়ে ট্রাই করেন, এয়ারটেল দিয়েছেন কাজ হয় না, বাংলা লিঙ্ক দিয়ে ট্রাই করেন, এভাবে ট্রাই করবেন, আশা করি কোড চলে আসবে। টুইটারের কোড এমনিতেও আসতে একটু লেট হয়। আর এইরকম ইন্টারফেস যাদের আসতেছে আপনারা সিম্পলি আপনাদের অ্যাকাউন্টটা ব্রাউজারের মধ্যে লগ ইন করবেন। ব্রাউজারের মধ্যে লগ ইন করলে আপনার সামনে ক্লিয়ারলি শো করবে যে আপনার অ্যাকাউন্টটা পারমানেন্টলি সাসপেন্ড করছে নাকি 5 দিন 7 দিন বা অল্প সময়ের জন্য সাসপেন্ড করছে নাকি ওই টেম্পোরারি লক করছে, সেটা ব্রাউজারে লগ ইন করলে আপনারা বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে যাদের অ্যাকাউন্টটা পারমানেন্টলি সাসপেন্ড হয়ে গেছে তাদের কী করণীয়। ভাই আপনাদের করার মতো মাত্র একটা কাজই আছে, সেটা হচ্ছে টুইটারের কাছে আপিল করা। যদিও টুইটারের কাছে আপিল করলে টুইটার অ্যাকাউন্ট ফেরত খুব কমই আসে, যদি টুইটার ভুলবশত আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে থাকে শুধুমাত্র সেই সব ক্ষেত্রে আপনার টুইটার অ্যাকাউন্টটা আপিল করলে ফেরত পেতে পারেন। আর বেশিরভাগ ক্ষেত্রেই তারা হচ্ছে টুইটার অ্যাকাউন্ট আপিল করলেও ফেরত দেয় না। তো যাই হোক, আপনি একটা ট্রাই করে দেখতে পারেন। আর আপিল করার প্রসেস নিয়ে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, আপনি শুধুমাত্র ইউটিউবে সার্চ করবেন টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড আপিল এই টাইপের কিছু সার্চ করলে আপনারা অসংখ্য ভিডিও পাবেন। ওই সব ভিডিওতে অনেক সুন্দরভাবে বোঝানো আছে যে কীভাবে আপনারা আপিল করবেন। আর আপনাদের সুবিধার্থে আমি একটা টেক্সট রেডি করে দিয়েছি, আপনারা সিম্পলি যে কাজটা করতে পারেন এই টেক্সটটা কপি করে আপনারা আপিলের মধ্যে সাবমিট করতে পারেন। আমি বেশ কিছু মানুষের কাছ থেকে শুনলাম এই টাইপের SMS তারা টুইটারের কাছে আপিলের সময় সাবমিট করছে এবং রিপ্লাইতে তারা কিন্তু তাদের অ্যাকাউন্টটা ফেরতও পাইছে। তাই এই টাইপের SMS আপনি সাবমিট করতে পারেন। আর এর থেকে বেটার কোনো টেক্সট আপনার রেডি থাকলে সেটাও আপনি ব্যবহার করতে পারেন। এখানে যে টেক্সটটা দেখতে পাচ্ছেন এই টেক্সটটা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনার এই টেক্সটটা ভালো লাগলে সিম্পলি ডিসক্রিপশন বক্স থেকে কপি করে আপনি আপিলের সময় ব্যবহার করতে পারেন। আর এক্ষেত্রে দেখবেন এখানে লেখা আছে মাই টুইটার অ্যাকাউন্ট, তার পাশে ইউজার নেম লেখা আছে, এই ইউজার নেম শব্দটা আপনি ডিলিট করে এখানে আপনার টুইটার ইউজার নেমটা আপনি ব্যবহার করবেন। সর্বশেষ বিষয় যাদের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতেছি, যদিও আপনার আপিল কইরা টুইটার অ্যাকাউন্ট ফেরত আসে, ফেরত আসতেও কমপক্ষে ভাই 7 থেকে 14 দিনের মতো সময় লাগবে। আমি ভালো করে জানি এতদিন তো আপনি অপেক্ষা করবেন না, নতুন টুইটার অ্যাকাউন্ট আপনি অবশ্যই খুলবেন। তো যদি আপনি টুইটার অ্যাকাউন্ট খোলেন আপনার প্রতি আমার সাজেশন থাকবে ইতিপূর্বে যে ব্রাউজার বা যে অ্যাপের মধ্যে আপনার টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে ওই অ্যাপের মধ্যে নতুন করে অ্যাকাউন্ট খুলবেন না বা ওই ব্রাউজারের মধ্যে নতুন করে অ্যাকাউন্ট খুলবেন না। আপনার নতুন টুইটার অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হলে অন্য একটা ব্রাউজারের মধ্যে আপনি অ্যাকাউন্ট খুলুন। এক্সাম্পলস্বরূপ আপনি এতদিন ক্রোম ব্রাউজার ব্যবহার করছেন, ক্রোম ব্রাউজারের মধ্যে আপনার টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি এখন ব্রেভ ব্রাউজার অথবা আরও অসংখ্য ব্রাউজার আছে অন্য একটা ব্রাউজারের মধ্যে আপনি নতুন টুইটার অ্যাকাউন্ট খুলে ব্যবহার করুন। কেন আমি নতুন ব্রাউজারের কথা বললাম, কারণ হচ্ছে যে জিনিসটা আমি লক্ষ্য করছি বর্তমানে যে অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে শুধুমাত্র টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করতেছে না, ওই ব্রাউজারের IP সহকারে সাসপেন্ড করতেছে। এই কারণে যে ব্রাউজারে একটা টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে ওই ব্রাউজারের মধ্যে আপনি যত টুইটার অ্যাকাউন্ট খুলবেন সব সাসপেন্ড হবে। এমনকি যদি আপনার ফ্রেন্ডের
টুইটার অ্যাকাউন্ট আপনার ওই ব্রাউজারের মধ্যে লগ ইন করেন তাহলে ওই অ্যাকাউন্টও সাসপেন্ড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনার টুইটার অ্যাকাউন্টের সাথে যে ওয়েবসাইটগুলো কানেক্ট আছে বা অথোরাইজ করা আছে সেগুলো ডিসকানেক্ট করার প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাট ফার্স্ট আপনারা সেটিংস অপশনে আসবেন। সেটিংস অপশনে আসার পর এখানে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন পাবেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেস অ্যাকাউন্ট অ্যাক্সেস নামে একটা অপশন পাবেন, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপস অ্যান্ড সেশন, সিম্পলি এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি কানেক্টেড অ্যাপস নামে একটা অপশন আছে, সিম্পলি আপনি কানেক্টেড অ্যাপস অপশনে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পারবেন আজ পর্যন্ত যতগুলো সাইটের সাথে টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করেছেন সবগুলো এখানে কিন্তু আছে। আপনি সিম্পলি যে কাজটা করবেন, সিম্পলি যেটা আপনি ডিসকানেক্ট করতে যাচ্ছেন ওইটার উপর ক্লিক করবেন। নিচে দেখতে পারবেন রিভোক অ্যাপ পারমিশন, এই অপশন, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্টলি কিন্তু আপনার এই সাইটটা ডিসকানেক্ট হয়ে গেছে। এই পেজের মধ্যে আপনি আবার আসেন, এখানে কিন্তু আমি যেটা ডিসকানেক্ট করলাম ওইটা কিন্তু আপনার এখানে পাবেন না। এভাবে ওয়ান বাই ওয়ান করে আপনি সবগুলো সাইট আপনি এখান থেকে ডিসকানেক্ট করতে পারবেন। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হয়ে থাকে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।